গুড মর্নিং বন্ধুরা, তো আজকে সকাল সকাল আমরা গোবিন্দপুর গোবিন্দ বাবার মন্দিরে এলাম বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য। কালকে আমাদের বাড়ি বৈষ্ণবের সেবা, তাই আমরা বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে এসেছি পান পাতা দিয়ে। তো বাবাজি আমাদের ঘরে এসে গেছেন, এখন এখানে একটা ভোগ দেওয়া হচ্ছে। তো এখন আমরা সবাই এখানে প্রণাম করে নেব। এখন বাবাজি ভিতরে ভোগ দিয়ে দেবেন। তো বাকি যারা রয়েছেন ঘরের, এরা সবজি কাটছেন। মনে হচ্ছেন আমাদের ফ্যামিলির হেড অফ মেম্বার। তো বাবাজি এখন সবজি কাটবেন, তারপরে বাকি সবজি কাটবেন সবাই। দেখেন বাবাজি কিভাবে সবজি কাটে নিলেন। এখন এখানে সবাই বসে সবজি কাটবে। মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। তো বাবাজি এখন রান্নার প্রস্তুতি করছেন। এক এক করে সবাই কাজ করছে বন্ধুরা, শুধু আমি ভিডিও করছি, আমি আর কোনো কাজ করছি না এখানে। তো সবাই সবজি কাটছে। এদিকে বাবাজি রান্না আরম্ভ করে দিয়েছেন। বন্ধুরা আজকে হচ্ছে আমার মায়ের বাৎসরিক বৈষ্ণব সেবা। তো দেখেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। আমাদের ঘরে ওনারা সবজি কাটছেন, সবাই মিলে সবজি কাটছে খুব তাড়াতাড়ি করে। তো বাবাজি প্রসাদ নিশ্চিত করে নিয়েছেন, এখন আমরা এক এক করে প্রসাদ নিয়ে নেব। এদিকে কীর্তন আরম্ভ হয়ে গেছে। সবাই এক এক করে প্রসাদ নিয়ে নিলাম। তো আমিও কিছু হেল্প করছি বাবাজিকে। বাবাজি নিজে বলেছেন যে কার্টনের জিনিসগুলো বের করে দেওয়ার জন্য, তো সামনে আমি ছিলাম, আমি করে দিলাম। বাড়ির সবাই কাজ করছে। এদিকে সবজি প্রায় সব বানিয়ে নিয়েছেন ওনারা, ওদিকে প্রসাদ দেওয়ার জন্য ওনারা রেডি করছেন। লোট পাইছি বাবা দিয়ে পুরা। তো এখানে লোট হয়ে গেল, সবাই লোট তো গাইলাম, আমি একটা লোট পাইছি। আরে আমরার বাসন যাতে কেউ ভাতাও যায় না, বুঝছো। এদিকে মহাপ্রসাদ বানানো শেষ, এখন আমরা মহাপ্রসাদ গ্রহণ করব। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে রাজ মহাপ্রসাদ কি জয় রাজ মহাপ্রসাদ কি জয় রাজ মহাপ্রসাদ সেবা হরতা কি জয় গুরু নানক কি জয় তো আমাদের এখানে প্রসাদ বিতরণ শেষ এখন যারা আমাদের ঘরে আত্মীয় এসেছিল বাইরে থেকে এক এক করে সবাই বিদায় নিচ্ছে এখন চলে যাবে আমাদের ভাতিজা এসেছিলেন ওনার ঠাম্মার বৈষ্ণব সেবাতে এখন চলে যাব ওরা ওরা এসেছিল নাগাল্যান্ড থেকে অনেক দূর থেকে গাড়ি নিয়ে এসেছিল অনেক কষ্ট হয়েছে তো এখন চলে যাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটার যদি ভালো লাগে তে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যদি আপনারা আমার মতো বৈরাগীর সেবা দিতে চান তাহলে আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে আমি বৈরাগীর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব বা অ্যাড্রেস দিয়ে দেব আপনারা আমার ভিডিওর মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করে আপনারাও ওইভাবে বৈরাগীর সেবা দিতে পারবেন আর বন্ধুরা ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে।